আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটা হলো ম্যান্দা। আসলে এই ম্যান্দাটা কতটা যে সুস্বাদু তা বলে বোঝাতে পারবো না। এই ম্যান্দাটা টাঙ্গাইল এবং জামালপুরের কিছু কিছু এলাকায় রান্না করা হয়, সব ধরনের অনুষ্ঠানেই বিশেষ করে। এই ম্যান্দা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। এটি তৈরি করতে প্রথমে আমি বড় সাইজের একটি পেঁয়াজ, ছোট সাইজের দুটো রসুন, কয়েক টুকরা আদা এবং জিরা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। আমি এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। এগুলো আমি বাটার সুবিধার্থের জন্য কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি এগুলো বেটে নিচ্ছি। কুচি করে কেটে নেওয়ার জন্য আমার এগুলো বাটতে কোনো সমস্যা হচ্ছে না। এরপর আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিচ্ছি। আমি এখানে 2 চা চামচের মতো জিরা, 2টা এলাচ ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো বেটে নেব। এবার আমি একটা পাতিলে সব উপকরণগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। পাতিলে দিয়ে দিলাম 1/2 কেজি গরুর মাংস। এরপর বেটে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। 1/2 চা চামচের মতো করে বাটা মশলাগুলো রেখে দিচ্ছি। 1 চামচ জিরার গুঁড়া, 3 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচের একটু বেশি রাঁধুনি সস, 2 চামচ সজের গুঁড়া, তেল 2 টেবিল চামচ। এখন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানোর কিছুক্ষণ পর কি যে একটা দারুণ ফ্লেভার আসে তা বলে বোঝাতে পারবো না। আসলে এই ম্যান্দাতে মশলাগুলো একটু বেশি বেশি লাগে। আমি একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। এতে করে প্রতিটি মাংসের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যাবে। আমার মাংস মাখানো শেষ। এর ভেতরে 1 কাপের একটু বেশি পানি দিয়ে দিচ্ছি। এখন চুলায় পাতিলটা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে মাংসগুলো রান্না করব। এবার ঢাকনা খুলে নাড়া দিয়ে দিই। এখন 1/2 চামচের মতো টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। আমার মাংস কষানো শেষ। দেখেন তেল উপরে চলে এসেছে। এখন আমি 1.5 লিটার পানি দিয়ে দিচ্ছি। আমি 1/2 কেজি গরুর মাংসের জন্য 1.5 লিটার পানি দিচ্ছি। এখন নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক আসলে ঢাকনা খুলে দেব। বলক এসেছে, এতে করে আর ঢাকনা দেব না। আমি এক টুকরা মাংস উঠিয়ে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা।
এখন একটি বাটিতে রান্না করা তরকারি থেকে জল তুলে নেব। এখন এই জলে আওলা চাউল মানে পিঠা বানানোর যে চাউলটা, এই চাউলের গুঁড়া দিয়ে দেব। একেবারে দেওয়া যাবে না, তাহলে তলা লেগে যেতে পারে। এইভাবে একটু একটু করে দিতে হবে। আমার মিশ্রণটা হয়েছে, এখন এই মিশ্রণটা তরকারিতে আস্তে আস্তে দিতে হবে। দেখেন কত সুন্দরভাবে মিশেছে, দলা লাগেনি। আমি এতে চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠেছে, এটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। নামানোর 5 মিনিট আগে ম্যাগি ম্যাজিক মশলা দিচ্ছি। আপনারা এই মশলা যে কোনো দোকানেই পাবেন। আমি এখানে বাগার দিয়ে দেব। চুলায় একটি ফ্রাই প্যান নিয়েছি। এতে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 3টা এলাচ, 1টা কালো এলাচ। কয়েক টুকরা দারচিনি, কয়েকটা লবঙ্গ। এখন এগুলো রান্না করা ম্যাদাতে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমার রান্নাটা শেষ, এখন পরিবেশন করে দেখাচ্ছি।
যদি আপনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। ধন্যবাদ।